ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাস রুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিতস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। বিতস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের 38 নম্বর উপপাদ্যটা এর আগে পড়েছি, আজ 39 নম্বর উপপাদ্যটা সম্বন্ধে বলবো ও তার কয়েকটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। আগে 38 নম্বর উপপাদ্যটা নিয়ে আলোচনা করেছি, সেখানে বলা আছে যে বিতস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখানে 39 নম্বর উপপাদ্যটা বলেছে এখানে 39 নম্বর উপপাদ্য বলেছে যে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবিতস্ত হবে। এই উপপাদ্যের প্রমাণ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাই এই উপপাদ্যের কয়েকটি প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। প্রয়োগ 5টা বলেছে, প্রমাণ করি বিতস্ত সামন্তরিক একটি আয়তকার চিত্র। তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্তে একটা চতুর্ভুজ আঁকলাম, এবি সিডি একটি চতুর্ভুজ। প্রদত্ত আছে যে এবিসিডি বিতস্ত চতুর্ভুজটি একটি সামন্তরিক। প্রমাণ করতে হবে এবি সিডি সামন্তরিক একটি আয়তকার চিত্র। তাহলে প্রমাণ করব কিভাবে? প্রমাণে বলছে এবিসিডি একটি সামন্তরিক, অতএব কোণ ABC ইকুয়াল টু কোণ ADC, এটা জানি। আবার ABCD একটি বিতস্ত চতুর্ভুজ, অতএব কোণ ABC প্লাস কোণ এডিসি, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা, এডিসি ইকুয়াল টু দুই সমকোণ। এখন
ABC সমান হচ্ছে ADC, আবার ABC প্লাস ADC সমান হচ্ছে দুই সমীকরণ। তাহলে আমরা বলতে পারি যে বা 2 ইনটু কোণ ABC সমান দুই সমীকরণ বা 2 কেটে দিলাম, কোণ ABC সমান এক সমীকরণ। অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই সামান্তরিকের একটি কোণ এক সমকোণ, অতএব এই চতুর্ভুজের একটি কোণ সমকোণ, অতএব এই সামান্তরিকটি একটি আয়তকার চিত্র, প্রমাণিত হয়ে গেল। প্রয়োগ 7 বলছেন, প্রমাণ করি আয়তক্ষেত্র নয় এমন বিত্তস্ত ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। প্রয়োগ 7 বলেছে যে প্রমাণ করি আয়তক্ষেত্র নয় এমন বিত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। অর্থাৎ একটা যদি বিত্তস্থ ট্রাপিজিয়াম নিই, বিত্তস্থ ট্রাপিজিয়াম এবি সিডি যার এডি সমান্তরাল হচ্ছে বিসি, প্রমাণ করতে হবে যে এবি সমান ডিসি এবং বিডি কর্ণ সমান এসি কর্ণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত আছে এবিসিডি একটি বিত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, প্রমাণ করতে হবে যে এবি সমান ডিসি, এবি সমান ডিসি এবং বিডি সমান এসি কর্ণ। প্রমাণে চলে যায়, প্রমাণে বলেছে যে এডি সমান্তরাল বিসি, অর্থাৎ আমরা বলতে পারি যে এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এডিসি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি, কারণ এডি সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক, আবার কোণ বিএডি, বিএডি প্লাস কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ এবিসিডি বিত্তস্থ চতুর্ভুজ। বিত্তস্থ চতুর্ভুজ
এখন এই দুটোকে যদি সমান করি তাহলে আমরা পাবো এখানে আছে বিসিডি বিসিডি উভয় দিকে যদি চলে যায় অতএব কোণ এডিসি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু কোণ বিএডি প্লাস কোণ বিসিডি 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 কেটে দিলাম বা কোণ এডিসি ইকুয়াল টু বিএডি এটা এক নম্বর দিচ্ছি এখন এখন ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিএডি ও ত্রিভুজ বিএডি এর মধ্যে আমরা পাই কোণ এডিসি সমান কোণ বিএডি এটা প্রমাণ করলাম এবিডি মানে এই কোণটা ইকুয়াল টু এসিডি ইকুয়াল টু এই কোণটা কোণ এ বিডি ইকুয়াল টু কোণ এসিডি কারণ একই বৃত্তাংশের উপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ আর এডি হচ্ছে সাধারণ বাহু এডি সাধারণ বাহু অতএব ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিএডি অতএব এবি সমান ডিসি ও কর্ণ বিডি সমান এসি প্রমাণিত হয়ে গেল এটা প্রুফ